মানুষকে কুখ্যাত রাজাকার বলতেছে আমার ঘরে ফরিমলের, আমাদের ঘরে ফরিম, তখন আমার ওই মাটির ঘর, যে মাটির ঘর ছিল যেখানে আমার আব্বা এখন আছে, আমার চাচাই নেই এখানে, আমার আব্বার ইমিডিয়েট যিনি ছোট এজাহার মেয়ে উনি আছেন, ওই ঘরের মধ্যে ফরিমলের ছেলে মেয়েরা যখন এসে গেল, আমরা বলে আমরা কোথায় যাবো, বলে তোমরা ওই তো তোমাদের নানার বাড়ি কাছে আছে, আজকে পাঞ্জাবি আসার সম্ভাবনা আছে, এদেরকে আমাদেরকে হেফাজত করতে হবে, বা তোমরা চলে যাও। তখন আমার চোখের সামনে দেখলাম হিন্দুরা, ওরা তো পশ্চিম দিকে ফাটেনে, পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমায়, তখন ও ফরিমলের ছেলে মেয়েরা যখন পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে ফা দিয়ে ঘুমাচ্ছিল, ফরিমল এমন ডাক দিল, তোমরা কোথায় ঘুমাচ্ছ জানো? এই কথা বলা মাত্র ধরে তাদের মাথাগুলো পশ্চিম দিকে করে দিল, ফাগুলো পূর্ব দিকে করে দিয়েছে। এইভাবে আমাদের ঘরে ফরিমলের পরিবার থাকতো যুদ্ধের সময়, আমাদের ঘরে আমাদেরকে বের করে দিয়েছে বাবা নানার বাড়িতে, এইভাবে গোটা এলাকাকে হেফাজত করেছেন, হিন্দু এখানে আমাদের এলাকার হিন্দু যারা আছে ওদেরকে হেফাজত করেছেন। তারপর দিন আমার ফুফু মোসানা খাতুনের বিবাহ, অর্থাৎ নেজামি সাহেবের বড় বোন, ওই ঘরের বড় বোন মোসানা খাতুনের বিবাহ আগামীকাল, এর আগের দিন রাত্রে আমার আব্বা এনে দিয়ে সবাই নাস্তা পানি করে আনন্দের সাথে চলে গেল। তখনও কিন্তু স্বাধীনতা অর্জন হয় নাই, স্বাধীনতা অর্জন আরো 3 মাস পরে। এবার আপনারা বিচার করেন, দেশবাসী বিচার করেন, আমার বাবা যদি রাজাকার হতো, কুখ্যাত রাজাকার তো দূরের কথা, আমার বাবা সত্যিকার রাজাকার থাকতো, তাহলে মুক্তি বাহিনী আমার বাবাকে কেন এনে দিলেন? আমার বাবাকে মুক্তি বাহিনী কেন এনে দিলেন? আর এই 48 বছর পেরিয়ে 49 বছর করছে, এলাকার কোন মুক্তি বাহিনী বলেন, আওয়ামী লীগ বলেন, কাহুমকে তো আমরা আব্বাকে রাজাকার বলতে কোনোদিন শুনি নাই। আব্বা মারা গেল, এখন কিছু শত্রু আমার আব্বাকে রাজাকার বলছে, আব্বাকে দুষ্টপাত আমাকে রাজাকারের ছেলে বলছে, কুখ্যাত রাজাকারের ছেলে বলছে। এর জন্য আমি দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, বিশেষ করে আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন। এরপরে দেশ যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পরে একদিন ফরিমল বলতেছে, মুনা তুমি তো যুদ্ধের সময় আমাদের যে তোমার তুমি যে উপকার করেছো, আমাদেরকে রক্ষা করেছো, হেফাজত করেছো, পাঞ্জাবি আসার কথা শুনে আমাদেরকে সংকেত দিয়েছো, আমরা তো তোমার কোনো উপকার করতে পারবো না, তোমার এই বাড়ির পাশে আমার 12 গন্ডা জমিন আছে, এই যে তোমার ছেলেবেলে বড় হচ্ছে, আমি এই জমিনটা তোমার কাছে বিক্রি করতেছি, তুমি যতটুকু সম্ভব আমাকে পয়সা দিবা, আমি জায়গাটা তোমাকে তোমার কাছে বিক্রি করছি ওই ভালোবাসার নিদর্শন স্বরূপ। এবার আপনারা বলেন, আমার বাবা যদি রাজাকার হতো, তাহলে ফরিমল কোনোদিন তাদের তার এই জায়গাটা আমার আব্বার কাছে কোনোদিন বিক্রি করতো? এলাকা পাহাড়া দিয়েছে, গোটা এলাকা পাহারা দিয়েছেন। অপর দিক দিয়ে আমার আব্বা গাজী শের বাংলার আমল দেখে আমার আব্বা সুন্নিয়ত পাহারা দিয়েছেন। আজকে যে এই আজাদী বাজার এলাকা, আজকে সুন্নিয়তের মার্কস হলো, এটা কার অবদান? আমার আব্বা ছিল মরহুম মাওলানা শামসুল আলম হেলালী সাহেব, ছিলেন হাফেজ আনোয়ারুল আজিম, ছিল মুফতি ইব্রাহিম, ওইদিকে মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা। এভাবে আমার আব্বা এসে এই সমস্তদেরকে নিয়ে, কেউ যেন কাউকে কটাক্ষ না করে, এই এখানে নূর আলম চৌধুরী এরা ফরিশতা করে যে এখানে এখানে কেউ যেন কাউকে গালি না দেয়, আমরা সুন্দর মতো কোরআন সুন্নাহ কার থেকে শুনতে পাবো? সবাই বলছিল ইমামে গাজী শের বাংলার পরে ইমামে আহলে সুন্নাহ রহনুমায়ে পরিবার শাহ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো কাউকে বা বলতেন না, উনি সুন্দর কোরআন হাদিস দিয়ে তকরির করতেন, ওনার তকরির শুনে আমাদের কমিওয়ালারা পর্যন্ত ওনার প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এভাবে মাহফিল করতে 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 কত কৌশলে, বিশেষ করে মহতাব দিগির বার একটা সমস্যা হয়েছিল, তখন আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি আজাদী বাজার মসজিদের মধ্যে নামাজ পড়ছিল, হঠাৎ আমার বাবা দৌড় দিল, আপনি এই সময় কেন এখানে? একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, তখন ওনাকে নিয়ে আমার আব্বা নিরাপদে চলে গিয়েছিল। এইভাবে সুন্নি আলেমদেরকে আমার বাবা পাহারা দিতেন। আমরা যারা মুক্তিযুদ্ধকে তথ্য দিয়েছে, পাঞ্জাবিদের খবর বলেছে এবং 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 বণিক পাড়ার লোকদেরকে হেফাজত করেছে, স্বাধীনতা পক্ষের লোকদের হেফাজত করেছে, ওনার বাড়ির দুইজন মুক্তিযোদ্ধা, একজন মোহাম্মদ, একজন মোহাম্মদ শফি, তাদের সঙ্গে কোনোদিন বিতণ্ডা হয় নাই। মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা কাজ করেছে তারাও আদা মুক্তিযোদ্ধা। কেউ যদি রাজাকার বলে আপনাকে কিছু বলতে আসে, আমরা আসি, আপনি এত মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই।
ওই যে বললাম জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, আপনার কর্ম ভালো, আপনার কর্ম ভালো এলাকা বাড়ি জানে, আপনার কর্ম ভালো আমি জানি, আপনার ভিতর কি আছে আমি জানি না, আপনিও জানেন এটা আল্লাহ জানে, আপনার ভিতরের খবর আমি যখন পারবো না, ভিতরের খবর ফলবেন মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা যেটা দেখতেছি আপনার কর্ম তো ভালো, এত বড় একটা মাদ্রাসা দিয়েছেন, শত শত ছাত্ররা এখানে ক্লাস করে, শত শত ছাত্র দিনই শিক্ষা এলাম ইয়ে করে, আরো আরো অন্য জায়গায় মাদ্রাসা করেছে, তো আপনার কাজ তো মহৎ কাজ। সুতরাং আমার মতে আপনি এত এত অধৈর্য হওয়ার কারণ নেই, তার যদি সাহস থাকে আমাদের সামনে এসে কথা বলতে বলেন, আমাদের সামনে আসুক, আমাদের সামনে এসে কোন ঝঞ্ঝটাতে দরকার নেই, আমাদের সঙ্গে ইয়ে কি হয় বাহাস না বাহাস বলে নাকি বাহাস বাহাস করো মুনাজারা করো, ওনাকে বলে দিবেন কালাম সাহেবের কাছে গেলে আমার নাম বলবেন না, গোলাম রহমান মুক্তিযুদ্ধ সাহেব চেয়ারম্যান জন্মগুলোর আপনার সঙ্গে মুনাজারা করবে, যে আপনি মুনবকে রেখেছেন এবং মুনবের ছেলেকে কুককে ধরে রেখে সন্তান রেখেছেন, এই ব্যাপারে মুনাজারা হবে, আপনি আসেন কোথায় বসবেন? আমার যুদ্ধের সময়ে যেদূর আমার বয়স হয়েছিল আমি পুরো দেখছি কি কি ঘটনা হয়েছে, খে খে কি করছে, কিন্তু আমার দাদা মুনব সদাগর এর গ্রামের জন্য কোন রকমের কেউ সাথে খারাপ ব্যবহার করে নাই, খারাপ কেউ সাথে আচরণও করে নাই, উনি রাজা রাজাকার বলছে যে আমরা কিন্তু আর দেখিনি, রাজাকার এক অর্থ যে সেটা আমরা দেখিনি, কিন্তু রাজা ছিল যারা ছিল তারার কথা আড়ালে রাখছে, আব্দুল জলিল ছিল রাজাকার খবরটা ওই কমিটির কাছে, বন্দি পাড়ার নাথ পাড়ার দাস পাড়ার যত মানুষ এখানে এখানে ধরে নিয়েছিল রাত্রে একদিন এক রাত আগে এখানে মুক্তি বাহিনী আসছিল, এফবিআর আসছিল 200 জন, তখন সেই সময় সকালে বড় তারা চলে গেছে, আমরা বাচ্চা পেয়েছি, এই গেছিল ভিয়েতনাম চেয়ারম্যান আর সংসদ চেয়ারম্যান উনিও সাইডার দিয়েছিল, তারপর যাওয়ার পরে খবর হয়েছে যে রাজাঘরের রাজাঘরের ওইখানে কাঠি আছে যে চেয়ারম্যান রশিদ চেয়ারম্যান তারা হিন্দু করা সবগুলো সব সালারে দূরে নিয়ে আসবে মুক্তি বাহিনীর বার্তা পাইছে, কিন্তু আমি মুনাফা দাগর তো দেখিনি, সেখানে কোনো ভূমিকে দেখিনি, রাজাঘরও দেখিনি, আমি ওনারে ওনার কোন রকমের এখানে বিরোধিতা করতে দেখিনি, উনি আরো আরো বরঞ্চ আমাদেরকে সাহায্য করেছে, তাইলে ওই যারা আসলে যারা রাজাঘর হয়েছে ওনাদের কথা তারা সবাই রাখছে, ওই ব্যবহার করছে ওনাদের লইয়ে তারা অপব্যবহার করছে, এইগুলো করছে, এটা আপনাদের জন্য কিছু ওই বিরোধী দলের কিছু লোক আছে ওনারা আপনাদের কিছু নামের ক্ষতি করবার জন্য এগুলো ষড়যন্ত্র করছে, কিন্তু আসলে কিন্তু উনি কোনো রাজাঘরের মতো এরকম কিছু করে নাই, যুদ্ধ সময় উনি এখানে মানুষের মানে ভাড়া দিয়ে মানে অনেক ইয়া দিয়ে নি নিজের ছেলে সন্তানের মত মানি জানে আর ফাঁসি হিন্দু মুসলিম ভাই বোনের মত মানি ইয়ে কোন একজন মুমিনকে ইমানদারকে অনর্থক কিছু মিথ্যার অপবাদ দিলে এটা একটা মুমিনের উপর জুলুম এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বারা নিষেধ করেছে, তুমি যা জানো না তা বলিও না, না জেনে কোনো কিছু বললে সে নিজেও মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়। আমাদের বিধর্মী যারা হিন্দু যাদের যাদের থেকে এখানে সাক্ষাৎ নেওয়া হয়েছে এখানে এই এখানে অনেক সময় পাঞ্জাবিরা রাজাকাররা আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিল, তাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া চলে যাওয়ার বাধ্য করেছিল, লুট তারাজি করার জন্য চেয়েছিল, সবকিছু রক্ষা করেছেন জনাব আল্লাহ মরহুম আব্দুর রহমান আব্দুল মুনাব সাদক, এগুলো প্রত্যক্ষ তো সেটা আমরা নিজে দেখেছি, না জেনে একজন মানুষকে অপবাদ দেওয়া এটা নিজেই মৃত্যু হিসেবে প্রমাণিত হওয়া, এবং এখানে অনেক মুক্তি বাহিনী যারা সক্রিয় ছিলেন আমাদের আত্মীয়তার মধ্যে আমাদের আত্মীয় আমাদের বাড়ির মধ্যে যারা মুক্তি বাহিনী করেছিলেন মুক্তি বাহিনীর কমান্ডার ছিলেন, এদের অনেক মানুষ এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তাদের কাছে যদি সাক্ষাৎ নেওয়া হয় তাহলে দুনিয়া জানবে বুঝতে পারবে মুক্তি বাহিনীর পক্ষে কি কাজ করে ভূমিকা রেখেছিলেন তিনি।
ওনার বাবা কুখ্যাত রাজাকার বলা হবে, আমরা তো ওনার ভাই, তো আমরা তো রাজাকার ভাই হয়ে যাব। জনাব মরহুম আব্দুল মুনাব সদাগরকে কুখ্যাত রাজাকার বলতে শিখেছ, উনি যে একজন সুন্নিয়তের পাহারাদার ছিলেন তাও তো শিখো নাই। উনি আল্লামা হাশমি সাহেব হুজুর, আল্লামা কাদেরী সাহেব হুজুর, এখানে ওয়াহাবির বিরুদ্ধে উনি যে একজন যুদ্ধ ছিলেন, শেখ মোল্লা সাহেব হুজুর সাথে সাথে ছিলেন, তোমরা সেই দিক দেখো না।